সৌরজগতে প্রাণ ধারণের উপযোগী একমাত্র গ্রহ আমাদের বাসস্থান পৃথিবী সম্পর্কে মজার কিছু তথ্য জানব রিভিউ বাংলার আজকের পর্বে। সৌরজগতে প্রায় সকল গ্রহ উপগ্রহের নামকরণ করা হয়েছে কোনো না কোনো রোমান বা গ্রিক দেবদেবীর নামে। যেমন শুক্র গ্রহের নামকরণ করা হয়েছে গ্রিক সৌন্দর্য ও ভালোবাসার দেবী ভেনাসের নামে। রোমান যুদ্ধের দেবতা মার্সের নামে রাখা হয়েছে মঙ্গল গ্রহের নাম। শুধুমাত্র আমাদের নিজ গ্রহ পৃথিবীর নামকরণ কোনো দেবদেবীর নামে করা হয়নি। পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর হলেও আমরা একে আর্থ বা পৃথিবী নামে ডাকা শুরু করেছি প্রায় 1000 বছর আগে থেকে। প্রায় সকল ভাষাতেই পৃথিবী শব্দটি মাটি বা ভূমি শব্দের সমার্থক শব্দ। সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব বিচারে পৃথিবী সৌরজগতে তৃতীয় গ্রহ। পৃথিবীর আকার সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় বেশ ছোট। জুপিটার বা বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে প্রায় 1000 গুণ বড়। আমরা পৃথিবী থেকে যেমন চন্দ্রোদয় বা চন্দ্রাস্ত দেখি, ঠিক একই রকমভাবে চাঁদ থেকেও পৃথিবী উদয় বা পৃথিবী অস্ত দেখা যায়। অ্যাপোলো 8 নভোচারীরা চাঁদকে প্রদক্ষিণ করার সময় সর্বপ্রথম এই অপার্থিব দৃশ্য ক্যামেরাবন্দি করেন। পৃথিবী প্রতি সেকেন্ডে 29 কিলোমিটার বেগে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে। এই গতিতে ঢাকা থেকে টোকিও যেতে সময় লাগবে মাত্র 2 মিনিট। নভোচারীরা প্রথম মহাশূন্য থেকে পৃথিবীর দিকে তাকিয়ে এর নাম দেয় ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ। আমাদের পৃথিবীর 70% অংশ পানি দ্বারা পরিবেষ্টিত, আর তাই মহাশূন্য থেকে পৃথিবীকে নীল দেখায়। প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সকল স্থলভাগ একসাথে এক বিরাট মহাদেশ আকারে ছিল, আর ছিল একটিমাত্র অতিকায় মহাসাগর। তখনকার সেই একক মহাদেশকে বলা হতো প্যানজিয়া, আর সেই মহাসাগরকে বলা হতো প্যানথ্যালাসা। সময়ের বিবর্তনে পৃথিবীর স্থলভাগ পৃথক হয়ে তৈরি করেছে 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর সম্পর্কে ভিডিও আমাদের প্লেলিস্টে আছে, আপনারা ইচ্ছা করলে ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ এবং অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে 5টি ভিডিও আমাদের প্লেলিস্টে আছে, আপনারা ইচ্ছা করলে সেগুলো দেখতে পারেন। প্রায় 30 কোটি বছর আগে আমাদের পৃথিবীতে বাস করত প্রায় 700 ভিন্ন প্রজাতির ডাইনোসর। আপনি যদি বর্তমান পৃথিবীর উপর হতাশ হয়ে টাইম ট্রাভেল করে ডাইনোসরদের সময় পেয়ে যেতে চান, তবে অবশ্যই স্পেস স্যুট পরে যেতে ভুলবেন না, কারণ তখনকার পৃথিবীর আবহাওয়া জলবায়ু মোটেও এখনকার মতো ছিল না। সে সময় বাতাসে যে পরিমাণ অক্সিজেন ছিল তাকে আসলে নাই বললেও চলে। আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহের একাধিক প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদ আছে, শুধু আমাদের পৃথিবীরই একটি মাত্র চাঁদ। কিন্তু আসলেই কি আমাদের পৃথিবী চাঁদ একটি? পৃথিবীর সহকক্ষপথে 2টি অ্যাস্টেরয়েড বা গ্রহাণু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। তারা কখনো পৃথিবীর খুব কাছে আসে, আবার কখনো পৃথিবী থেকে অনেক দূরে সরে যায়। এরা আকারে অনেক ছোট হওয়ার কারণে আমরা এদেরকে খালি চোখে দেখতে পাই না। এ 2টি গ্রহাণু আমাদের পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ না হলেও এদেরকে চাঁদের ছোট ভাই বলা যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে থাকুন। আমাদের চ্যানেলে রয়েছে সাগরের তলদেশ থেকে শুরু করে মহাকাশে গ্যালাক্সি, মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে আমাজন বন, পৃথিবীর সকল গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত ভিডিও, মহাসাগর পরিচিতি, বন পরিচিতি, পৃথিবীর মেরু পরিচিতি, গুরুত্বপূর্ণ সাগর পরিচিতি, গুরুত্বপূর্ণ প্রণালী পরিচিতি, পৃথিবীতে অবস্থিত ভিনগ্রহের স্থান, গুরুত্বপূর্ণ শহর পরিচিতি, ইন্টারনেট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পর্ব, ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও সাম্রাজ্য বিষয়ক পর্ব, বিশ্ব রাজনীতি,
দীর্ঘ বাংলার মহাকাশ বিষয়ক পর্ব, পৃথিবীর অবাক করা বিষয়, সপ্তাহচর্য সমূহ, পৃথিবীতে অবস্থিত বিভিন্ন গ্রহের স্থান, পর্বত ও পর্বতমালা পরিচিতি, মরুভূমি পরিচিতি, সমুদ্রের আজব বৈচিত্র্য বিষয়, গুরুত্বপূর্ণ দ্বীপ পরিচিতি, গুরুত্বপূর্ণ হ্রদ পরিচিতি, জলপ্রপাত সমূহ, গুরুত্বপূর্ণ নদ নদী পরিচিতি, আমাদের প্লে লিস্ট ঘুরে আসার জন্য অনুরোধ রইল। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট ভিডিও।